বন্ধুরা, আপনি কি জানেন আপনার ভাগ্য চুরি হয়ে যেতে পারে? আপনার যে এনার্জি, খুব পাওয়ারফুল এনার্জি আপনার মধ্যে আছে, সেই এনার্জিকে কেউ চুরি করতে পারে। ভাবছেন তো আপনার সঙ্গে এরকম হচ্ছে কিনা, বা আপনি দেখবেন যে আপনি যে কোনো কাজ করছেন, কাজের লেজিনেস আসছে যেটা আগে আসতো না, আপনি হয়তো মেডিটেশন করেন, হয়তো রেইকি প্র্যাকটিস করেন, অথবা আপনি কোনো না কোনো স্পিরিচুয়াল কাজের মধ্যে জড়িয়ে থাকেন, তারপরেও দেখছেন যে আপনার সেই আগের মতো এনার্জিটা, খুব প্রাণবন্ত যে শক্তিটা আপনার মধ্যে ছিল, হিলিং পাওয়ারটা ছিল, সেটা আপনি আগের মতো উপলব্ধি করছেন না, বা আপনার মধ্যে এনার্জি খুব কমে গেছে। হ্যাঁ, আপনার ভাগ্যও কিন্তু এভাবেই চুরি হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক অজানা তথ্য এই ভিডিওর মধ্যেই পাবেন। আপনি হয়তো অনেক পুজো অর্চনা করেন, মন্দিরে যান, আপনি হয়তো মন প্রাণ থেকে সমস্ত রকম শুদ্ধতা নিয়ে আপনি আরাধনা করেন আপনার ইষ্ট দেবতার, কিন্তু তারপরেও দেখছেন কোনো না কোনো জায়গা থেকে বারবার আপনি আপনার জীবনে ব্যাঘাত আসতে দেখছেন। কোনো না কোনো ব্যথা, যন্ত্রণা, পেইনফুল কোনো রকম ঘটনা আপনাকে গ্রাস করছে। দিনের পর দিন আপনি যতই স্পিরিচুয়াল কাজের মধ্যে থাকুন না কেন, আপনি মানুষের উপকার করছেন, আপনি মানুষকে হেল্প করছেন, শুধু মানুষকে নয়, আপনি আপনার যে সমস্ত কর্তব্য ও দায়িত্ব যেগুলো আছে সেগুলো নিজের মতো করে যথাযথভাবে আপনি পালন করার চেষ্টা করছেন, তারপরেও দেখছেন যে আপনার জীবনে কিছুতেই ভাগ্য সদয় হচ্ছে না, কিছুতেই আপনার কোনো কাজই ঠিকঠাকভাবে সম্পন্ন হচ্ছে না, সফল হচ্ছে না। তাহলে আজকে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার কাছে একটি গাইডলাইন ভিডিও। ধরুন আপনি মন্ত্র জপ করেন, কোনো একটি নির্দিষ্ট মালা আপনি আপনার জন্য রেখেছেন। এবার সে যে মালাটি ধরে জপ করেন, সেই মালাটি যদি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করে, আপনি যে চ্যান্ট বা জপ করছেন, আপনার সেই যে এনার্জিটা, পজিটিভ এনার্জিটা কিন্তু চুরি হতে শুরু করছে। আপনি যে ব্রেসলেটগুলো পরছেন, আপনি যে অর্নামেন্টস পরছেন, গয়না পরছেন, অথবা আপনি যে পোশাক আশাকগুলো পরছেন, সেগুলো শুধু নিজেই ইউজ করুন। সেগুলো যদি মাঝে মাঝে অন্য কেউ আপনার থেকে চেয়ে নিজের হাতে পরে, হঠাৎ করে আপনি আপনার হাতের যে ব্রেসলেটটা আপনি খুলে অন্য কাউকে পরতে দিলেন, সে চাইলো বলে, এটা কি হলো? আপনার যে অরা বা আপনার যে এনার্জি, আপনার যে সপ্তচক্র, প্রত্যেকটার যে পজিটিভ এনার্জি আপনি এতদিন ধরে যা প্র্যাকটিসের মাধ্যমে সঞ্চয় করছিলেন, আপনি সেই সঞ্চিত অংশ অন্য কাউকে ইউজ করতে দিয়েছেন, এবং সেইখান থেকে আপনার যে পজিটিভ যে ওয়ার্কগুলো হয়েছে, বেনিফিটসগুলো পাওয়ার কথা, সেগুলো কিন্তু সেখান থেকে সেও পেতে শুরু করেছে। আপনি জানেনই না যে কিভাবে আপনার অজান্তেই এমন দুর্ঘটনা ঘটে গেল আপনার ভাগ্যের সঙ্গে, চুরি হয়ে গেল আপনার ভাগ্য। শুধু তাই নয়, ধরুন আপনি অন্যের জিনিসগুলো, ব্যবহার করা জিনিসগুলো আপনি ব্যবহার করছেন, এবং যে মানুষটা ব্যবহার করছে সেগুলো, যার থেকে আপনি ব্যবহার করছেন, সে হয়তো খুব নেগেটিভ এনার্জিতে রয়েছে, তার ভাগ্যে হয়তো অনেক বিপর্যয় ঘটছে, তার সঙ্গে অনেক খারাপ খারাপ ব্যবহারগুলো ঘটছে, সে হয়তো যে পরিবেশে আছে সেটা অনেক নেগেটিভ, এবং আপনি জানেন না, আপনি সেই কাজগুলোই করছেন যেগুলো আপনার অজান্তেই ঘটে যাচ্ছে। তাহলে তার দুর্ভাগ্য, তার নেগেটিভ এনার্জি আপনিও কিন্তু তার অজান্তে এবং নিজের অজান্তেই গ্রহণ করতে শুরু করেছেন। আপনার ঘরে আপনার পূর্বপুরুষের, যে হয়তো মারা গেছে, তো তার কোনো ব্যবহৃত দ্রব্য হতে পারে, কোনো পোশাক আশাক, মেয়েরা যেমন মা, ঠাকুমা, দিদা, যারা হয়তো তাদের সঙ্গে আর নেই ইহকালে, তাদের জিনিসগুলো ব্যবহার করতে শুরু করে, তাদের গয়নাগুলো ব্যবহার করতে শুরু করে কোনো রকম শোধন ছাড়াই।
এবং সেই শোধরানোর বিভিন্ন প্রক্রিয়া থাকে, কিন্তু করছে না, কোনোভাবেই করছে না, সেগুলো মেনটেন করছে না। তো সেই ক্ষেত্রে তার যে নেগেটিভ এনার্জিগুলো সেগুলো আপনার সঙ্গে কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। তার যে দুর্ভাগ্য, সে যে কৃতকর্মগুলো করে গেছে, সেই কৃতকর্মের দ্বারা যে যা সে সঞ্চয় করছে সেইগুলো কিন্তু আপনার অলক্ষ্যে, আপনার অজান্তে আপনি ব্যবহার করছেন সেই জিনিসগুলো। হয়তো কেউ কোনো একটা দ্রব্য কারোর থেকে কাউকে ঠকিয়ে বা প্রতারণা করে নিয়েছে আর আপনি সেই জিনিসটা ইউজ করতে শুরু করেছেন, তাহলে তার যে দুর্ভাগ্য, সে যে অন্যায় কর্ম করেছে, অপকর্ম করেছে, আপনি আপনার অজান্তেই সেই জিনিসগুলোই ইউজ করছেন, যার সঙ্গে হয়তো কারোর হতাশা, কারোর অভিশাপ, কারোর দীর্ঘশ্বাস সেই জিনিসটার ওপর রয়েছে, যাদেরকে ঠকিয়ে বা প্রতারণা করে সেই জিনিসগুলো তারা নিয়েছে বা ব্যবহার করেছে। সেটা আপনি যখনই ইউজ করতে শুরু করছেন, আপনি নিজের অলক্ষ্যে নিজের ভাগ্যকে সম্পূর্ণ তলানিতে ঠেলে দিলেন, আপনি নিজেও জানেন না। তারপর দেখছেন, বলছেন, আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, আমি তো সবার সবসময় উন্নতি চেয়েছি, ভালো চেয়েছি, মঙ্গল চেয়েছি, তবুও কেন আমার ভাগ্যে এরকম হলো, এরকম তো হওয়ার কথা ছিল না। তো আপনার মধ্যে এই যে জিনিসটা আসছে মনের মধ্যে, চিন্তা হচ্ছে কেন হলো, আমি এত টেকনিক ইউজ করছি, অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছি, সুইচ ওয়ার্ড ইউজ করছি, মেডিটেশন করছি, মন্ত্র জপ করছি, নানা রকম রিচুয়াল করছি, তারপরেও কেন আমি সম্পূর্ণভাবে ভালো রেজাল্ট পাচ্ছি না, কেন আমার এত শত্রু হয়ে যাচ্ছে আমার লক্ষ্যে এবং অলক্ষ্যে, তার কারণগুলোর পিছনে কিন্তু রয়েছে এই প্রকৃত ঘটনা। ধরুন আপনি দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে আপনি একটি মালা জপ করেন, 108 মালা জপ করেন, করতে 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 আপনার যে এনার্জি, পজিটিভ এনার্জি, সেই এনার্জিটা কিন্তু ওই মালার মধ্যেও অ্যাবজর্ব থাকে। ওটা যখনই আপনি পড়ছেন খুব এনার্জি পান, আপনার প্র্যাকটিসের জন্য, আপনার দীর্ঘদিনের সাধনার জন্য, যখন কোনো খুব উইক এনার্জি কারোর মধ্যে থাকে, যখন খুব নেগেটিভ এনার্জি কারোর মধ্যে থাকে, যদি তখন সেই ব্যক্তি আপনার ওই মালাটি নিয়ে সঙ্গে রাখেন বা ধারণ করেন, আপনার যে এতদিনের পুণ্যকর্ম, যে পজিটিভ এনার্জি আপনার সঞ্চয় হয়ে রয়েছে ওই মালাটার মধ্যেও, সেটাও কিন্তু সে চুরি করে নেয়, হয়তো সে জানেও না, আবার অনেকে জেনে শুনে কিন্তু করে। আপনি আপনার পায়ের চটিটা পরছেন, আপনার অরা কিন্তু ওই চটির মধ্যেও একটা পজিটিভ এনার্জি বহন করছে, অর্থাৎ আপনার ব্যবহৃত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুর মধ্যেই পজিটিভ এনার্জি রয়েছে, কারণ আপনি সবসময় পজিটিভ থাকেন, আপনি কোনো রকম স্পিরিচুয়াল কাজের মধ্যে রয়েছেন, আপনি হয়তো রেকি প্র্যাকটিস করেন, আপনি হয়তো লামা প্রেয়ার প্র্যাকটিস করেন, আপনি হয়তো আধ্যাত্মিক দিক থেকে অনেক 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 বেশি সাধনা করেন, আপনি হয়তো চক্রমন্ত্রগুলো জপ করেন ডেলি। তো এই যে আপনার এনার্জি, আপনার পোশাকে আশাকে, আপনার এমনকি চপ্পল বা জুতো, সেখানে আপনার শরীরের যে প্রত্যেকটা গয়নাগাটি, আপনার যে আংটি, আপনার ঘড়ি, আপনার যে কোনো কিছু ব্যবহারযোগ্য, সেই জিনিসগুলো দিনের পর দিন আপনি ব্যবহার করছেন, আর সেটা যখন অন্য কেউ ব্যবহার করতে শুরু করে এবং তার খুব যদি নেগেটিভ এনার্জি তো থাকে, তাহলে কিন্তু সেটাও সে চুরি করে নেয়, সে কিন্তু তার থেকে অনেক বেশি বেনিফিট পেতে থাকে আর আপনার ভাগ্য তো গেল চুরি। এখন দেখা যাক, হয়তো এরকম হলো যে আপনিও খুব পজিটিভ এনার্জিতে ব্যবহার করুন, আর যার জিনিসটা আপনি অ্যাপ্লাই করছেন বা ব্যবহার করছেন, তিনিও স্পিরিচুয়াল কাজের মধ্যে ছিলেন, তিনি খুব মানে তার মধ্যে খুব পজিটিভ এনার্জি ছিল, এখন তার জিনিসটা আপনি ব্যবহার করতে শুরু করেছেন, তাহলে আপনার মধ্যে সেই পজিটিভ এনার্জিটা অবশ্যই আসবে, আপনি অনেক বেশি সমৃদ্ধশীল হবেন। কিন্তু তার মধ্যে যে বদ গুণগুলো, খারাপ গুণগুলো, নেগেটিভ এনার্জিও রয়েছে, যদি থাকে সেই এনার্জিটা কিন্তু আপনার মধ্যেও আসবে, আপনি সেদিক থেকে মাইনাসে চলে যাবেন, আপনার ভাগ্য সেদিক থেকে সম্পূর্ণভাবে মাইনাসের দিকেও যেতে শুরু করবে, অর্থাৎ এর ভালো গুণ যেমন আছে খারাপ গুণও আছে। সুতরাং পজিটিভ যখন এনার্জি আমরা নিই, তখন খুব ভালো আমরা থাকি, আমাদের ভাগ্য, আমাদের জীবন একটা নতুন খাতে বইতে শুরু করে, পজিটিভ খাতে। কিন্তু যদি আমরা ভুল করে ফেলি, জেনে অথবা না জেনে, তার পরিণামও কিন্তু হতে পারে ভয়াবহ, হতে পারে খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক, যেটা
আপনি কখনো চোখে দেখতে পারছেন না, কিন্তু আপনার জীবনে ঘটতে থাকছে। আর আপনি ভাবছেন কি করে হলো, আমার ভাগ্য কেন এরকম করছে, আমার ভাগ্যে কেন এরকম বিপর্যয় আসছে বারবার। তার একটাই কারণ নিশ্চয়ই এই ভিডিওতে আপনার যা যা বলেছি, আমি যা যা কিছু বললাম, আশা করছি একটু আইডিয়া করতে পেরেছেন। আরও একটা জিনিস, যারা আমার কাছে রেকি ক্লাস করে, আমি তাদের অনেককেই বলি বিভিন্ন ক্লাসে, যে বাঁ হাত আর ডান হাত এর মধ্যে একটা পার্থক্য আছে, অনেকে জানে না, আবার কেউ কেউ জানেও। বাঁ হাত হচ্ছে রিসিভিং হ্যান্ড, পজিটিভ এনার্জি আমাদের মধ্যে আসতে সাহায্য করে। ডান হাত হচ্ছে গিভার হ্যান্ড, আমরা কিছু কাউকে দিতে পারি। দেখবেন যখন আমরা দেব মূর্তিগুলো দেখি, তারা ডান হাত দিয়ে তারা আশীর্বাদ দেন। যখন কেউ কাউকে কিছু দিই, সাধারণত আমরা ডান হাত দিয়ে দিই। আমাদের এই যে বডি, এটা হচ্ছে হরগৌরী বা শিব শক্তি বলা হয়। আমাদের যে শক্তি, শক্তি পাঠ হচ্ছে বাঁ দিকে, পার্বতীর পাঠ বা মা শক্তির পাঠ, মহাশক্তির পাঠ, এটা পজিটিভ পার্ট, যেটিকে আপনি ফিমেল পার্ট বলতে পারেন, ফিমেল পার্ট। আর ডান দিকটা হচ্ছে মেল পার্ট, শক্তি, শিবের দিক, যেটা নেগেটিভ এনার্জি বের করতে সাহায্য করে। তাই যদি আপনি ভুল করেও কখনো আপনার এই সিক্রেট হ্যান্ড, যেটি পজিটিভ এনার্জি নিচ্ছে সদাসর্বদা, সেই হাত দিয়ে কাউকে কিছু দান করেন ভুলেও, তাহলে কিন্তু আপনার ভাগ্যও সেই সাথে সাথে চুরি হয়ে যাচ্ছে। আপনার ভাগ্যকেও আপনি নিজেই, নিজের অজান্তেই কারোর হাতে সঁপে দিলেন। তাই ভুল করেও কখনো আপনার এই শক্তি পার্ট দিয়ে, অর্থাৎ লেফট সাইড, লেফট হ্যান্ড দিয়ে কখনো কাউকে কিছু দান করবেন না। অবশ্যই পজিটিভ দিক থেকে দিন, আপনার যে ঊর্জা আছে সেটাকে ব্লেসিংস হিসাবে দিতে পারেন। সেটাও যখন দেবেন, আপনি কীভাবে দেবেন, আপনি ডান হাত দিয়ে দিচ্ছেন, আপনি কাউকে আশীর্বাদ করছেন ডান হাত দিয়ে দেবেন, আপনি কাউকে কিছু দিচ্ছেন যাই দিন ডান হাত দিয়ে দিন, বাঁ হাত দিয়ে কিন্তু কখনোই দেবেন না। তাহলে আপনার ভাগ্য কিন্তু আপনি নিজেই একদম নেগেটিভ দিকে প্রবাহিত করতে শুরু করবেন, যার কোনো উত্তর আপনি নিজেও পাবেন না যে কেন আমার ভাগ্যে বারবার সমস্যাগুলো আসছে। মনে রাখবেন, যখনই কাউকে কিছু দেবেন ডান হাত দিয়ে দিন, যাকে দিচ্ছেন খুব ভালো কথা, আপনার থেকে সে ডান হাত থেকে নিচ্ছে, আপনার কোনো সমস্যা নেই। যখনই নেবেন তখনই আপনি অবশ্যই বাঁ হাত দিয়ে নিন, প্রকৃতি থেকে নিন, কারোর কাছ থেকে কিছু নিচ্ছেন, পজিটিভ কিছু, নেগেটিভগুলো নয়। যখন আপনি দিচ্ছেন তখন অবশ্যই ডান হাত দিয়ে দিন। নিজের কোনো পোশাক কখনোই অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না, কাউকে দেবেন না। কেন? আপনার যে পজিটিভ এনার্জি সেটা কিন্তু ওই পোশাক আশাকের সঙ্গেও জড়িত। যদি আপনার দিতেই হয়, সে আপনি দেখবেন আমরা কি করি, আমাদের কিছু দিনের ব্যবহারযোগ্য জিনিসগুলো আমরা অন্য কাউকে দিয়ে দিই। তো আপনার দিতে ইচ্ছে করলে আপনি তাকে নতুন কিনে দিন, কম দামে হোক বেশি দামে হোক কিনে দিন, নতুন দিন, তাতে আপনার পুণ্য কর্ম অবশ্যই হবে। আপনার ছেঁড়া ফাটা জিনিস বা পুরনো যে জিনিসগুলো আছে সেইগুলো কাউকে না দেওয়াই ভালো। এক, আর দ্বিতীয়ত যে কারণটা বললাম, এটা একটা বিশেষ কারণ, সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে, এই পোশাক আশাক বা অন্য কিছু যদি কাউকে দিতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলোকে এনার্জি ক্লিয়ারিং করতে হয়। এনার্জি ক্লিয়ারিং করার জন্য বিভিন্ন রকম রুল আছে, নিয়ম আছে, সেগুলো আমরা যারা রেকি ক্লাস করি, রেকিতে জানি কীভাবে সেই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, সেগুলো এখানে বলছি না। সেগুলোকে স্মাজিং করা যায়, আরও অনেক কিছু প্রক্রিয়া আছে, কিন্তু আমার মুখ্য বিষয় যে ভিডিও, সেই টপিক থেকে আমি বেরোচ্ছি না। শুধু কী কী ভাবে আমাদের ভাগ্য চুরি হতে পারে সেটাই এখানে আলোচ্য বিষয়, তাই এই সম্পর্কে আপনাকে সতর্ক করছি। বিশেষ করে আপনি পূজা অর্চনা যেগুলো করেন, মানে যে পোশাক আশাক পরে করেন, যে আসনে বসে করেন, সেই জিনিসগুলো কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না, সেই জিনিসগুলো অন্য কাউকে কখনোই ব্যবহার করতে দেবেন না। অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জ হতেই থাকে প্রতিনিয়ত, আমাদের জ্ঞানত বা অজ্ঞানতাবশত। আজকে যে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা সবসময় নিজেদেরকে কী করে প্রোটেক্ট রাখবো অন্যের ব্যাড এনার্জি থেকে, আমাদের খারাপ সময়টাকে কী করে রিকভার করব, এবং খারাপ সময় আমাদের জীবনে আসতেই দেব না, তার জন্য আমরা নিজেদের ভাগ্যকে নিজেরা কীভাবে
সঠিক পথে পরিচালিত করব তার একটা গাইডলাইন মাত্র। আপনার শত্রু থাকতেই পারে, আপনার প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে, এবং আপনি দেখছেন যে আপনার থেকে কেউ খুব উন্নতি করছে, আর তখন আপনার মধ্যে একটা চিন্তা, একটা সংশয় আসছে, একটা নেগেটিভ এনার্জি কাজ করছে যে আমার থেকে অনেক বেশি ও পারদর্শী, ওর অনেক নামডাক হয়েছে, এবং সেইখান থেকে আপনার মধ্যে একটা ঈর্ষা বা হিংসা আসতে পারে। এবং যখনই আপনি সেটা ভাবতে থাকবেন, আপনার মধ্যে আপনি জানেন না যে আপনার মধ্যে থেকে সেই যে চিন্তাভাবনা সেটা তাকে শক্তি দেবে, আপনার শত্রুকে, আপনার শত্রুকে আরও বলবান করবে। আপনি একই সঙ্গে বিজনেস করছেন আপনার পার্টনারের সঙ্গে, কিন্তু পার্টনার অনেক কিছু তার জীবনে অ্যাচিভ করছে, কিন্তু আপনি সেগুলো হয়তো অ্যাচিভ করতে পারেন না এখনো। আপনার হয়তো সংসারে খরচ অনেক বেশি, তার হয়তো সংসারে আপনার থেকে কম খরচ, এবং তার যে চাহিদাগুলো সে সুন্দরভাবে পূর্ণ করতে পারছে, যেগুলো আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, কেননা আপনার পারিবারিক খরচগুলো বেশি। তো আপনি তখন তাকে নিয়ে চিন্তা করছেন, ও এত কিছু করতে পারছে, ও আরও এই কাজের সঙ্গে সঙ্গে অন্য কাজও করছে। আপনার কোনো বন্ধু আপনার থেকে হয়তো পড়াশোনা কম জানে, আপনার থেকে হয়তো একসময় লোয়ার লেভেলে ছিল, আজকে তার জীবনে অনেক কিছু, গাড়ি বাড়ি সব কিছু আছে, টাকা পয়সা শান্তি সব দিক দিয়ে সে ভরপুর প্রাচুর্য। আপনার খুব হিংসা হচ্ছে, আপনি তাকে খুব ঈর্ষা করতে শুরু করেছেন, আপনি দেখবেন যে আপনার লাইফে আপনি আরও নেমে যাচ্ছেন। তার একটাই কারণ, ওই যে হিংসা, কেননা আপনি তাকে বল যোগাচ্ছেন, একটা অ্যাফার্মেশন মনে মনে তৈরি করছেন, একটা ম্যানিফেস্টেশন মনে মনে তৈরি করছেন, যেটাতে আপনার নিজেরই সর্বনাশ হচ্ছে, অন্যের কিছু হচ্ছে না। সুতরাং আপনাকে এটা থেকেও সতর্ক রাখতে হবে, থাকতে হবে, নিজেকে সম্পূর্ণ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। এসব নিয়ে মোটেও চিন্তা ভাবনা করবেন না, নিজেকে নিয়ে ভাবুন, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করুন, অন্যদের জন্য প্রে করুন, প্রত্যেকে ভালো থাক, সঙ্গে আপনিও ভালো থাকুন। এটা যখনই আপনার মধ্যে আসবে যে সকলের প্রতি ভালোবাসা, সকলের প্রতি সহমর্মিতা, সকলের প্রতি রেসপেক্ট বা সম্মান, তখন দেখবেন আপনিও জীবনে উন্নতি করতে পারবেন, আপনার ভাগ্য আপনি নিজে তৈরি করতে পারবেন। আপনি এত নাম জপ গান করলেন, দান ধ্যান করলেন, মানুষের জন্য এত কিছু করলেন, করার পরেও আপনি আপনার অজান্তেই আপনার যে পজিটিভ এনার্জি সব কিছু একটা জায়গায় কেন্দ্রীভূত করছেন, অন্যের জন্য অন্যকে নিয়ে বেশি ভাবছেন, আপনার মধ্যে থেকে আপনার যে পজিটিভ এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, আর আপনি কি হচ্ছেন, আপনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন, আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। তাই নিজের উন্নতি কী করে করবেন, আগে কি করে আপনি এগিয়ে যাবেন সামনের দিন, কি করে আপনার জীবনে সমৃদ্ধি আসবে, কি করে আপনি আরও বেশি ভালো হেল্পফুল একজন মানুষ হতে পারবেন, আপনাকে সেই দিকে দৃষ্টিপাত করতে হবে। তাই দিনের পর দিন আপনি যতই আধ্যাত্মিক চর্চা করুন, দিনের পর দিন যতই ভালো আপনি কাজ করুন, আপনার যে পজিটিভ শক্তি, আপনার যে ভাগ্য, সেটা চুরি হতেই থাকবে, হতেই থাকবে, আপনার মধ্যে হয়ে থাকবে জিরো কর্মফল। তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন, আপনার ভাগ্য চুরির জন্য আপনিই দায়ী, অন্য কেউ নয়। আপনি জেনে বুঝে নিজের ক্ষতি করছেন, অথবা কখনো কখনো না জেনে বুঝেও করছেন। আমাদের ভাগ্য চুরি হওয়ার সব থেকে বড় একটা জায়গা কোথায় জানেন, আমাদের থার্ড আই। এখান থেকে আমাদের ভাগ্যটা চুরি করে নিয়ে যেতে পারে যে কেউ। আমরা যত চিন্তা করি, ভাবনা করি, সব এই থার্ড আই থেকে আমাদের অ্যাফারমেশন দিই, ম্যানিফেস্টেশন করি, ভালোভাবে খারাপভাবে সব এখান থেকে। তো এই চক্রটিকে প্রোটেক্ট করতে হবে, না হলে নজরদোষ লাগুক, অথবা কেউ ক্ষতি করার চেষ্টা করুক, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করুক, যে কোনোভাবে আপনার ক্ষতি করুক না কেন, আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে এই জায়গাটাকে আপনি খালি রাখছেন বলে। এই জায়গাটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে হবে, আপনি নিজেই পারেন সেই সুরক্ষা দিতে। এই জন্যই দেখবেন ছোটোবেলায় বিশেষ করে মায়েরা জেনে বা না জেনে কপালে বাচ্চাদের ওই কাজলের টিপ পরিয়ে দিতেন, এবং মেয়েরা কপালে টিপ পরে, এটাও কিন্তু প্রোটেকশন দেয় আমাদেরকে, মেয়েদেরকে। কিন্তু আমরা নারী পুরুষ নির্বিশেষে আমরা কপালে যে কোনো একটি তিলক কাটতে পারি প্রত্যেক দিন, কেউ সিঁদুরের তিলক কাটে, কেউ কুমকুমের, কাজলের, বা যে চন্দন রয়েছে চন্দনের, যে কোনো একটি তিলক যদি রোজ আপনি লাগান আপনার ফোরহেডে, অর্থাৎ আপনার একদম থার্ড আইতে, তাহলেও কিন্তু এটি সম্পূর্ণভাবে
প্রোটেক্ট থাকে, আর দেখবেন যে আপনি নিজে অনেক 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 বেশি বাধামুক্ত জীবনযাপন করতে শুরু করেছেন যেদিন থেকে আপনি এটা অ্যাপ্লাই করবেন। বিশেষ করে যার কাছে হনুমানজির সিঁদুর আছে, মেটে সিঁদুর, তাদেরকে বলি হনুমানজির মেটে সিঁদুর কপালে পরার জন্য। হ্যাঁ, মুছে যেতে পারে, কোনো ব্যাপার নেই, আপনি একবার অন্তত দিনে পরে নিন, পরে ঘামের জন্য মুছতে পারে, চোখ মুখ বা হাত মুখ ধুচ্ছেন, মুছে যেতে পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করুন। পারলে কেশরের তিলক ব্যবহার করতে পারেন, এটি যেমন বৃহস্পতিকে খুব স্ট্রং করে, আপনার ভাগ্যকেও চমকে দেবে, সম্পূর্ণভাবে পজিটিভ হয়ে দেবে। টাকা যখন আপনি কাউকে দিচ্ছেন, এক্সচেঞ্জ করছেন, ভুল করেও কখনো বাঁ হাতে আপনি দেবেন না, কারণটা প্রথমে বলেছি, এটি হচ্ছে আমাদের রিসিভিং হ্যান্ড, সেটা দিয়ে কখনোই দেবেন না। তাহলে কিন্তু টাকা হচ্ছে একটা এমন এনার্জি যা আপনার জীবনের লক্ষ্মী রূপে আসে, তো সেই ক্ষেত্রে আপনি তাকে সম্মান করুন, আপনি টাকাকে সম্মান করুন, যখন দেবেন অবশ্যই ডান হাত দিয়ে দিন, থুতু দিয়ে টাকা গুনবেন না, এতেও কিন্তু একটা ব্যাড এনার্জি তো থাকেই, যখন থুতু দিচ্ছেন সঙ্গে সঙ্গে ওই টাকার মধ্যে যে জীবাণুগুলো থাকে, যে আপনাকে দিয়েছে কত ঘাম রক্ত ময়লা তাতে লেগে থাকে, ধুলোবালি আরও অনেক কিছু জীবাণু, তো আপনি তো জানেন না, আপনি সেটাকে জীব দিয়ে থুতু দিচ্ছেন, ব্যাড এনার্জি ক্রিয়েট করছেন সেখানে। সুতরাং ডান হাত দিয়ে অবশ্যই টাকা কাউকে দেওয়ার সময় দেবেন, জেনে বা না জেনে, মানে মনের খেয়ালে আমরা অনেক সময় থাকি, অন্য কোনো চিন্তাভাবনা করতে করতে দিই, এই ভুলটা করবেন না, সতর্কভাবে সচেতনভাবে কাজগুলো করুন। তো নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনার এনার্জি কিভাবে চুরি হয়, আপনার ভাগ্য কিভাবে চুরি হয়, আপনার এনার্জি কিভাবে এক্সচেঞ্জ হয়ে যায় আর আপনার জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। আজকে এই যে ভিডিওতে সংক্ষেপে যতটুকু পারলাম বললাম, যদি কখনো সময় হয় অবশ্যই এর উপর দ্বিতীয় ভিডিও পাবেন। আপনারা যারা আজকে সম্পূর্ণ নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না, ভিডিওটি শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সঙ্গে। যারা রেকি ক্লাস করতে চাইছেন, উশু রেকি, ট্র্যাডিশনাল রেকি যেটাকে বলা হয়, এবং হোলিফাত্রি রেকি, লামা ফেরা, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঙ্গেল থেরাপি শিখতে পারেন অনলাইন বা অফলাইনে। রেকি দিয়েও কিন্তু আমরা এই যে পোশাক আশাকগুলো বললাম বা গয়নাগাটি ব্যবহার্য যে দ্রব্যগুলো, সেগুলো থেকে এনার্জি ক্লিয়ারিং করতে পারি, তারপর কাউকে আমরা দিতে পারি, এবং তার জন্য বিশেষ পদ্ধতি আছে, সেগুলো শেখানো হয় ক্লাসে। যাই হোক বন্ধু, যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, তারা নিজের জীবনে যদি এই সাধারণ কয়েকটি সূত্র মেনে চলেন, দেখবেন আপনি অনেক ভালো একটা জীবন পাবেন আগামী দিনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।